আমের পর এবার বিশ্ব মানচিত্রে উঠে আসছে মালদার লিচু। এই প্রথম মালদহে লিচু মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লিচু পাঠানো হবে কাতার, ইউনাইটেড আরব আমিরশাহী সহ বেশ কয়েকটি দেশে। আমের পর মালদার লিচু বিদেশের দরবারে বিক্রি হলে উপকৃত হবেন জেলার ব্যবসায়ী থেকে কৃষকেরাও। এবছর ফল এসছে, এখন লিচুর রেট চলছে 800-900 এরকম চলছে। আশা করি কি বলে শুনছি কি বলে বাইরে এবার লিচু যাবে, তো যেন একটু দাম হাই দাম দিয়ে যাতে লিচুটা যায় বাইরে। বিষের দাম বেশি, এখন ভিটামিনের দাম বেশি, এখন লেবারের দাম বেশি, সব এখন খরচ বেশি, বাইরে যায় কিছু রেট পাওয়া যায় ওইটাই আমরা দাবি করছি। বছর আমাদের মিডিল ইস্টে মালদার প্রায় 10 টন লিচু আমরা রপ্তানি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে। যদি আমরা মালদার লিচু মিডিল ইস্টে এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের এই যে মালদার লিচু বিশ্বের বাজারে মার্কেট খুলে যাবে, এতে করে আমাদের লিচু ব্যবসায়ীদের উপকৃত হবে এবং এই এলাকার অর্থনৈতিকভাবে উপকৃত হবে। ইতিমধ্যে বিদেশে লিচু পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা। মালদার কালিয়াচক লিচুর সুনাম দেশজুড়ে, এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানালেন, সব মিলিয়ে 10,000 কেজি লিচু এবার বিদেশে পাঠানো হবে। 1560 হেক্টর এরিয়াতে চাষ হয়। মূলত কালিয়াচকের যে বেল্টটা রয়েছে, কালিয়াচক 1, কালিয়াচক 3 এবং কালিয়াচক 2, এই জোনটাতে সবচেয়ে বেশি লিচু কাল্টিভেট হয়, চাষ হয়। এবছর লিচুর ফলন বেশ আশানুরূপ, বেশ ভালো হয়েছে এবং গুটি লিচু ভাঙতে শুরু করেছে, বাজারেও চলে এসেছে। এরপরেই যে মেন লিচুটা আমাদের মালদার বোম্বাই ভ্যারাইটি, সেই লিচুটা কিন্তু আর 12-15 দিনের পরেই লিচু বাজারে উঠতে শুরু করবে। 5-6 মেট্রিক টন লিচু মিডিল ইস্ট, যেটা বাহরাইন, কাতার, UAE, মানে ইউনাইটেড আরব আমিরশাহী, এইসব জায়গাতে পাঠাতে চাইছে। এবং এর প্রেক্ষিতে আমরা আজকেই কালিয়াচকে এই লিচুর গ্রোয়ার্সদের নিয়ে বসছি, যেখানে মূলত ওই গ্রোয়ার্সরা যারা এক্সপোর্টার তাদের সাথেও সংযোগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। বিদেশে এই প্রথম যাবে লিচু, তার ফলে বিদেশের বাজারেও যে ভারতীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদার লিচু একটা স্থান নিতে পারে, সেটা কিন্তু আমরা এই বছর চেষ্টা চালিয়ে যাচ্ছি।